Bismillahirrahmanirrahim. Dalal bhai ke to chairman re asito dalal bhai ne nirbachito kara oi ajay babu ke den ajay babu chandan bhai chairman amader lokhira ni ase bitor tar ase den amna ke den ai সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের এই উত্তর জনপদের কৃতি সন্তান আমাদের অভিভাবক যাকে ঘিরে আমরা পঞ্চগড় জেলাবাসী নূতন করে আশায় সঞ্চারিত হয়েছি যিনি আমাদের শিক্ষা অঙ্গনের আলোকবর্তিকা যার হাত ধরে আমাদের বিশেষ করে এই বোদা দেবীগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আজ আলোয় আলোকিত সেই প্রধান অতিথি বোদা দেবীগঞ্জের মাটি ও মানুষের নেতা আপনার আমার সকলের ভোটে বারবার নির্বাচিত এমপি জনাব অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন মহোদয়ের আগমনে আজ বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ ধন্য হয়েছে আমাদের মাঝে আরো উপস্থিত হয়ে আমাদের ধন্য করেছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সুযোগ্য সহধর্মিণী যিনি ইতিমধ্যে শিক্ষাঙ্গনে একের পর এক পদচারণার মধ্য দিয়ে আরোহণ তুলেছেন আমাদেরকে আশায় সঞ্চারিত করেছেন আমাদের প্রিয় মুখ আমাদের শ্রদ্ধাভাজন জনাব শাম্মী আক্তার মনি ভাবী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বোদা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান যিনিও এই এলাকার মাটি মানুষের নেতা জনাব অধ্যাপক ফারুক আলম কবি মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের কৃতজ্ঞ করেছেন যিনি ইতিমধ্যে এই বোদা পৌরসভার বিপুল ভোটে নির্বাচিত মেয়র জনাব আলহাজ আজহার আলী মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন আমাদের বোদা উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী এবং দেবীগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান ঋতু আক্তার এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করেছেন আমাদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান মহোদয়গণ চন্দনবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম প্রধান আমাদের পাঁচপিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু অজয় কুমার রায় আমাদের বরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ দরওয়ার হোসেন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব আব্দুর রব মহোদয় বীর মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ বোদা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব মনিরুল কাদের উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ বোদা উপজেলা শাখার আর এক বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ ইউসুফ আলিদুল ভাই উপস্থিত শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের সকলের পরিচিত মুখ জনাব শাহাদত হোসেন প্রধান উপস্থিত আছেন গভর্নিং বডির সম্মানিত সদস্য জনাব হামিদা রহমান উপস্থিত আছেন আমাদের শিক্ষা পরিবারের বোদা উপজেলার একাডেমিক সুপারভাইজার জনাব আবু ওয়ারিস মহোদয় এবং সম্মানিত শ্রোতৃমণ্ডলী আমার সামনে উপস্থিত রয়েছেন বোদা পৌরসভার নবনির্বাচিত 12 জন কাউন্সিলর উপস্থিত সম্মানিত ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ কিশোর লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত শ্রদ্ধাভাজন অভিভাবক মণ্ডলী আমার প্রিয় 2021 সাল এবং 2022 সালে অত্র বিদ্যালয় থেকে যে 150 জন ছাত্রী জিপিএ পাস পেয়েছে সেই ছাত্রীরা এবং অত্র বিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা সবার প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু হিন্দু ভাইদের প্রতি আদাব সময় স্বল্পতার কারণে আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের এই অনুষ্ঠানের জন্য ঢাকা থেকে এসেছেন কিন্তু আপনারা জানেন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে আজকে সাম্প্রদায়িক দুষ্কানিতে ভরে দিতে চায় কিছু সাম্প্রদায়িক মানুষ সেরকম কিছু সাম্প্রদায়িক মানুষ অতি সম্প্রতি
আমাদের উপজেলা এবং পঞ্চগড়ে সাম্প্রদায়িক উস্কানির সৃষ্টি করেছেন। তিনি সেই উস্কানিকে দমন করার লক্ষ্যে, সেই উস্কানিকে বন্ধ করার লক্ষ্যে সপ্তাহব্যাপী কাজ করছেন, সারা দিনব্যাপী কাজ করে অবশেষে তিনি আমাদের এই বিদ্যালয়ে পদার্পণ করেছেন। আমাদের এই বিদ্যালয়ের পক্ষ থেকে, আমাদের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে, আমাদের অভিভাবক মণ্ডলী, শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে প্রধান অতিথির প্রতি আমরা কৃতজ্ঞতা প্রদান করছি। সম্মানিত প্রধান অতিথি, আপনাদের আপনাকে জানাতে চাই আমাদের আজকের এই অনুষ্ঠান সমাপনী। আমাদের এক মাস ব্যাপী এই প্রোগ্রাম চলছে। আমরা ক্রীড়া অনুষ্ঠান প্রথমে করেছি, এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য অনুষ্ঠান, সর্বশেষ আপনার সামনে যে স্টলগুলো দেখছেন, আমাদের বিজ্ঞান মেলা হয়েছে। আমাদের ছাত্রীরা এই বাংলাদেশকে আগামী দিনে বিজ্ঞান মনস্ক করার জন্য তারা বিজ্ঞানের নানান আবিষ্কার করার চেষ্টা করেছে। আমাদের সৃজনশীল উদ্ভাবনী মেলা হয়েছে, চারুকারু মেলা হয়েছে। আমাদের এর আগে সম্মানিত আমাদের বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার মহোদয় সহ সকলে এসে সেগুলো পরিদর্শন করেছেন। আমরা ধন্য হয়েছি, আমরা কৃতজ্ঞ হয়েছি। আপনাকে বিনয়ের সাথে জানাতে চাই আমাদের এই প্রতিষ্ঠানটি ডাবল শিফট, অতি সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের ডাবল শিফটের শিক্ষকদের বেতন ভাতার ব্যবস্থা করেছেন। এই জন্য আপনাকে, আপনার মাধ্যমে সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের কলেজের স্যারেরা, তারাও বেতনের অপেক্ষায় আছে, দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা আপিল করেছি, আশা করি তাদেরও বেতন ভাতা খুব শীঘ্রই হয়ে যাবে, আমরা সেদিকে যেতে চাই না। আপনার হাত ধরে এই বিদ্যালয়ের অবকাঠামো আপাত সমস্যা হয়েছে। আপনি জানেন আমাদের তেমন বড় মাঠ নেই, কিন্তু আমাদের ছাত্রীরা সারা দেশে ক্রীড়াঙ্গনে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই মুহূর্তে বর্তমান সময়ে এই স্কুলে জাতীয় ফুটবল দলের তিনটি মেয়ে খেলা খেলছে। আমাদের মিতু, আমাদের সবরা, আমাদের রাব্বিনা বর্তমান জাতীয় দলে খেলছে। দেশে দেশ থেকে দেশান্তরে তারা যাচ্ছে। অনূর্ধ্ব 20 দলে, অনূর্ধ্ব 15 দলে আমাদের এই স্কুলের মেয়েরা বর্তমান সময়ে জাতীয় পর্যায়ে খেলাধুলা করছে। আপনি শুনলে খুশি হবেন, সদ্য সমাপ্ত শেখ কামাল জাতীয় অ্যাথলেটিক প্রতিযোগিতায় আমার এই স্কুলের 200 মিটার এবং 400 মিটার দৌড়ে আলপি নামের একটি মেয়ে এবং মীনা নামের একটি মেয়ে তারা জাতীয় পর্যায়ে বর্তমানে ঢাকায় অবস্থান করছে। জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমাদের অদ্বিতা আজকেই প্রধানমন্ত্রীর কাছে ওসমানী উদ্যানে জাতীয় পুরস্কার সনদ গ্রহণ করল। সম্মানিত প্রধান অতিথি, শুধু তাই নয়, এই বিদ্যালয়ে যেদিন থেকে আপনি আমাকে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়েছেন, তার পূর্বের কথা আমি বলতে চাই না, সেদিন থেকে আজ পর্যন্ত এমন কোনোবার নেই যেইবার আমার এই স্কুলের মেয়েরা বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই পোতা পাইলট গার্লস স্কুল এবং কলেজের মেয়েরা আছে। আপনি, আমার মাননীয় প্রধান অতিথি, আপনি শুনলে খুশি হবেন, গোটা পঞ্চগড় জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো ছাত্রছাত্রী অধ্যয়ন করে তার অর্ধেক স্টুডেন্ট এই পোতা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের। আজকেই আজকেই প্রকাশিত মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় আমাদের আরসি, আমাদের এক রোল, সে ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে ইতিমধ্যে। অর্থাৎ এমন কোনো বছর নেই যেই বছরে এই বিদ্যালয়ের মেয়েরা মেডিকেলে, ইঞ্জিনিয়ারিংয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায় না। আমরা খেলাধুলার পাশাপাশি আমাদের সাংস্কৃতিক অঙ্গন অনেক উজ্জ্বল। আমি কথা বাড়াতে চাই না, শুধু বিনয়ের সাথে প্রধান অতিথিকে বলতে চাই, আমাদের এই বিদ্যালয়ে আশেপাশের প্রতিটি ইউনিয়ন থেকে এবং পার্শ্ববর্তী আটোয়ারি, দেবীগঞ্জ, পঞ্চগড় সদর থেকে মেয়েরা পড়ালেখা করে। এরা অত্যন্ত গরিব কিন্তু মেধাবী। এদের আসা যাওয়ার প্রধান মাধ্যম হচ্ছে সাইকেল। আপনি জানেন এর আগে আপনি আমার এই প্রতিষ্ঠানে এসেছিলেন, শাইখ সিরাজ মহোদয় এসেছিলেন, আমাদের শিক্ষা সচিব মহোদয় এসেছিলেন, অভিভূত হয়ে গেছেন, অর্ধেকেরও বেশি মেয়ে সাইকেলে এই স্কুলে আসে। আজকে অনেক গরিব মেধাবী মেয়ে যারা সাইকেলের জন্য আবেদন করেছে, আপনি যদি দয়াপরবশ হয়ে আমাদের এই মেয়েদের জন্য কিছু সাইকেলের ব্যবস্থা করেন, তাহলে আমার মেয়েরা আরও বেশি অদম্য মেধায় এখানে পড়ালেখা করবে। আমাদের আমাদের ক্রীড়া সামগ্রীর অনেক অভাব, আমাদের সাংস্কৃতিক সামগ্রীর অনেক অভাব। সবচেয়ে বেশি এখানে একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে, কিন্তু আজকে যে স্মার্ট বোর্ড
সেই স্মার্টফোন আমাদের নাই আপনি যদি সদস্য হয়ে আমাদের সেই স্মার্টফোনের ব্যবস্থা করেন তাহলে আমাদের এই মেরা ডিজিটালি আরো এগিয়ে যাবে আপনি শুনলে খুবই খুশি হবেন যে এই স্কুলের মেয়ে এবং শিক্ষকরা সকলেই ডিজিটাল পদ্ধতিতে উপস্থিতি দেয় অর্থাৎ তাদের হাজিরা হয় ডিজিটাল পদ্ধতিতে অনুপস্থিত থাকলে বাবা মাদের কাছে সঙ্গে সঙ্গে মেসেজ চলে যায় আমরা ডিজিটাল পদ্ধতি চালু করেছি আজ থেকে 4 বছর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশের পূর্ণ বাস্তবায়ন আমরা করেছি ইনশাআল্লাহ আমাদের এই মেয়েদের নিয়ে জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগিয়ে নিতে চাই এই প্রত্যাশায় মাননীয় প্রধান অতিথি সহ সমস্ত অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা রেখে আমি আমার কথা শেষ করছি একই সাথে আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সুযোগ্য পুত্র আমাদের অত্যন্ত প্রিয় স্নেহের ব্যারিস্টার কৌশিক নাভিদ একটু হাত তুলে দেখার জন্য অনুরোধ করছি